আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি এখন যে ঘাসের ভিডিওটি করছি, ঘাসটি জারাওয়ান হাইব্রিড ঘাস নামে পরিচিত। ঘাসটি কিন্তু ডক্টর জহুরুল স্যার, তিনি চীনে যখন বেড়াতে গিয়েছিলেন তখন কিন্তু এই ঘাসটি তিনি সেই দেশ থেকে ঘাস দেখে পছন্দ হওয়ার পর কিন্তু তিনি ঘাসের চারা কিছু বাংলাদেশে নিয়ে এসেছিলেন। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে। যে কোনো লোক এই ঘাসের ফলন দেখলে এই ঘাসের প্রেমে পড়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনারা তো ইউটিউব দীর্ঘদিন ধরে দেখেন, অনেকেই নানান জাতের ভিডিও দেখেন, আমিও দেখি, আমি মাঝে মাঝে দেখতে পাই অনেকেই পাকচং ওয়ান হাইব্রিড ঘাস জারা ঘাস বলে চালিয়ে দিচ্ছে। আবার অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাইয়া, আপনারা জানেন যে বিশেষ করে আমি দীর্ঘদিন যাবত এই ঘাসের কাটিং বিক্রি করি, আর এই ঘাস যে আমি কাটিং বিক্রি করি, আমি কিন্তু চেষ্টা করি সবচেয়ে হাই কোয়ালিটি কাটিংগুলো জমি থেকে কেটে বাছাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটিং দেই, সেই হিসেবে আমার একটু খরচা বেশি পড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু পয়সা কাস্টমারের কাছ থেকে বেশি নিই। অনেকে আমাকে ফোন করে বলে যে ভাইয়া, অমুক জায়গায় 80 পয়সা 1 টাকা করে বিক্রি করছে, তো আপনি একটু বেশি চাচ্ছেন কেন? তখন আমি যখন ভিডিও চাই তাদের কাটিংয়ের, যখন ভিডিওতে দেখি জঙ্গল সহ দেখাচ্ছে, পাকচুং ওয়ান ঘাসের কাটিং দেখাচ্ছে, আবার ঘাসের ভিডিও চাইলে দেখায় পাকচুং ওয়ান ঘাসের ভিডিও দেখাচ্ছে। তো ভিউয়ার্স, অনলাইনে আপনাকে সবাই যে ঠকাবে তা না, আবার বেশিরভাগ লোকই কিন্তু আপনাকে মাল দিয়ে কেটে পড়বে। তো বিশেষ করে যারা ওয়ান হাইব্রিড ঘাস কিন্তু দেখতেই অন্যরকম। আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা ওয়ান হাইব্রিড ঘাস আসলে দেখতে কেমন। আমি বারবার আপনাদেরকে বলে আসছি যে জারাওয়ান হাইব্রিড ঘাসের কোয়ালিটিটা ভিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা পাতা, এই যে এক একটা পাতা কতটুকু চওড়া, এই যে দেখুন, আমি এখানে 3টা আঙুল রাখলাম, দেখুন এই যে আমার আঙুলের সাথে এই পাতাটা হিসাব করে দেখুন, তাহলে এই পাতাটা কতটুকু চওড়া। আমি জানি যে ভিডিওতে কিন্তু ভালো করে বোঝা যায় না, তো এই ঘাসের পাতাটা আপনারা দেখুন, যারা ওয়ান হাইব্রিড ঘাসের পাতাটা কিন্তু বেশি চওড়া হয়, বেশি ছড়ানো হয়। আর এই ঘাসটি কিন্তু এই যে দেখুন, এর কালারটাই ভিন্ন, কালারটাই ভিন্ন। আপনারা দেখবেন বিশেষ করে পাকচং ওয়ান হাইব্রিড ঘাসটা একটু বেশি সাদা সাদা, বেশি সাদা সাদা বর্ণের হয়। আমি কিন্তু কিছু কিছু লক্ষণগুলো আপনাদেরকে প্রত্যেক ভিডিও বলে থাকি, আর এটা কিন্তু হালকা দেখেন কালো বর্ণের হয়। আর এই গিটগুলো একটু বেশি মোটা হয়, এই যে গিটগুলোই দেখেন এরকম পেট, যেমন এই যে পেট একটু ভুরি বের হয় ঠিক সেরকম হয়। তো ভিউয়ার্স, জারাওয়ান হাইব্রিড ঘাসটা কোয়ালিটিটা একটু ভিন্ন। পাকচুয়ান ঘাসের পাতাটা যেমন আকাশের দিকে দাঁড়িয়ে থাকে, জারা ঘাসের পাতাটা কিন্তু আকাশের দিকে দাঁড়িয়ে থাকে না। এটা পাতা ভারী হওয়ার কারণে, পাতাতে বেশি পরিমাণ পানি থাকার কারণে পাতা হেলে থাকে। তো ভিউয়ার্স, যারা সঠিক যারা ঘাস চাষ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের জারাওয়ান হাইব্রিড ঘাসের ফলন কেমন হয়েছে, একদম ব্যাপক ফলন হয়েছে। আর এটা কিন্তু আমরা প্রথমেই রোপণ করেছি, এই ঘাসটা কিন্তু এখনও কাটা হয়নি, এখনও কাটা হয়নি। আপনারা দেখেন এই ঘাসগুলো কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে, আখের মতো মোটা। এই যে দেখুন, আমি যখনই আসি আপনাদেরকে কিন্তু দেখাই যে ঘাসগুলো কিন্তু সেম আখের মতো মোটা। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আখের মতো মোটা চারাগুলো নিতে পারেন, কারণ ভালো চারা নিলে অবশ্যই আপনাকে একটু খরচা বেশি করতে হবে। আর যদি আপনারা এর চেয়ে একটু চিকন চারা নিতে চান, সেটাও আমি দিতে পারবো অল্প মূল্যে। তো ভিউয়ার্স, যারা আমাদের কাছ থেকে ঘাসের কাটিং, হাই কোয়ালিটি ঘাসের কাটিং সংগ্রহ করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ঘাস সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক কথা বলেছি, আর বলার কিছুই নেই। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো মানের প্রতারিত যেন না হন,
ভালো মানের কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।